বিশেষ করে যুব সম্প্রদায় সবাই এগিয়ে আসছে আমার আহ্বানে। মুখ্যমন্ত্রীর সামনে আমরা আবেদন করেছিলাম, সারা ত্রিপুরাতেই দেখছি মানুষ এগিয়ে আসছে রক্তদানে। তো যারা এখনো দিননি তাদের কাছে আমার একটাই আবেদন থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব এসে ব্লাড ডোনেশন করুন, স্বেচ্ছায় রক্তদান করুন এবং মুমূর্ষ ব্যক্তিকে ওদের যে রক্তের যে সমস্যা সেই সমাধানের প্রতি হন। আর আজকে তো বিশেষ করে আজ আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা দিবস, সেই উপলক্ষে আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাদের আমি অভিনন্দন জানাবো এবং শুভেচ্ছা জানাবো। রাজ্যের ইয়ং জেনারেশনকে কি বলবেন আজকে? ইয়ং জেনারেশনকে বলবো যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে ওনারা যেন সবাই চলে আসে, ইনোভেটিভ আইডিয়া নিয়ে কিছু একটা করার তাগিদ নিয়ে যেন আমাদের সাথে ওনারা একসাথে মিলে আমরা কাজ করি। আমাদের রাজ্যের সর্বোচ্চ শ্রদ্ধেয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাজি, ওনার অন্য কার্যক্রম আছে তাই উনি বেরিয়ে যাবেন, ওনাকে একটু আলোচনা করার জন্য অনুরোধ করছি, সংক্ষিপ্ত আলোচনা করার জন্য। ম্যাডাম 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 একটু সভাপতি রাজীব ভট্টাচার্যকে ও বরণ করে নেবেন আমাদের মন্ডল সভাপতি জেনারেল দেবনাথ পদ, তারপর একে একে আমাদের মহিলা মোর্চার তো নৃত্যাঙ্গনের শিল্পীরা আমাদের এই নৃত্য পরিবেশনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানকে আরো সার্বিক সুন্দরময় করে তুলছে। আপনারা সবাই মিলে বসে একটু আনন্দ উপভোগ। আছে সে নয়নে তারায় আলোক ধারায় তাই না হারায় বগতাই হেরিতায় যে থায় সে থায় তাকাই আমি যেদিক পানে। রবি ঠাকুরের আমাদের মুখ্যমন্ত্রী আছে মা ভারতীর ছবি দিয়ে ওনাকে বরণ করে নিচ্ছে আমাদের মন্ডল সভাপতি। ভারতীর প্রতিকৃতি দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে ছয়গরতলা মন্ডলের পক্ষ থেকে। বিশেষ করে যুব সম্প্রদায় সবাই এগিয়ে আসছে আমার আহ্বানে। মুখ্যমন্ত্রীর সামনে আমরা আবেদন করেছিলাম, সারা ত্রিপুরাতেই দেখছি মানুষ এগিয়ে আসছে রক্তদানে। তো যারা এখনো দিননি তাদের কাছে আমার একটাই আবেদন থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব এসে ব্লাড ডোনেশন করুন, স্বেচ্ছায় রক্তদান করুন এবং মুমূর্ষ ব্যক্তিকে ওদের যে রক্তের যে সমস্যা সেই সমাধানের প্রতি হন। আর আজকে তো বিশেষ করে আজ আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা দিবস, সেই উপলক্ষে আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাদের আমি অভিনন্দন জানাবো এবং শুভেচ্ছা জানাবো। রাজ্যের ইয়ং জেনারেশনকে কি বলবেন আজকে? ইয়ং জেনারেশনকে বলবো যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে ওনারা যেন সবাই চলে আসে, ইনোভেটিভ আইডিয়া নিয়ে কিছু একটা করার তাগিদ নিয়ে যেন আমাদের সাথে ওনারা একসাথে মিলে আমরা কাজ করি।